দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। আর আমরা এসেছি রফিকুল ভাইয়ের এখানে, বেশ কিছু হাড্ডিসার গরু দেখছি, এগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে কী দরে উনি এই গরুগুলো আপনাদের দিতে পারেন। দেখছেন বেশ সারি সারি এবং সুন্দরভাবে গোছানোভাবে এই গরুগুলোকে রাখা হয়েছে। আর কটি রয়েছে, কী দাম চাচ্ছেন, সব কিছু থাকবে এই প্রতিবেদনে। রফিকুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি অবস্থা বলেন তো? অবস্থা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। হাটের অবস্থা কি আসলে? আছে মোটামুটি, রেট কম আছে, এখনো বাজারটা বাড়তে হয় নাই। আচ্ছা, আমাদের এখানে যে ধান গাড়া শুরু হয়েছে তো, ওই কারণে বাজারটা একটু কমে আছে। ধান গাড়া শুরু হয়েছে, বাজারটা একটু কমে আছে। আমদানি কেমন হাটে এখন? আমদানি তো ওরকম না, একটু কম আছে। এটার কারণ কি আসলে? কারণ যে অনেকে ব্যস্ত, হ্যাঁ, মানে গরু আনছে না, ধান গাড়া শুরু নিয়ে ওরা অর্থ গৃহস্থ যদি না বাজারে যায় তাহলে বাজার তো লাগবে না। আচ্ছা, ওই কারণে বেচা কিনাও কম, আবার আমদানিও কম। আর আমাদের এদিকে তো গৃহস্থ প্রধান গরু পালে আর কি, খামার তো সেরকম একটা নাই এখন। মানে আমাদের এখানে তো বৃষ্টি কম, তো বৃষ্টি নাই, যে জমির বাড়ির পানি শুকিয়ে যাচ্ছে, ওরা তাড়াহুড়া করে জমি ধরে পড়ছে, জমি ধরে পড়ছে। আচ্ছা, তো আজকে কটা হাড্ডিসার গরু আছে আজকে এখানে? আমার এখানে দশটা আছে। দশটা? জি জি, দশটা। তো আমাদেরকে ওই সাইড থেকেই দেখান, প্রথম থেকে আমরা দেখি। তো দর্শক, আমরা প্রথমে যে গরুটি দেখছি এটা হচ্ছে একবারে সুন্দর একটি গরু এবং মাংস মোটামুটি লাগানোই আছে, লাগানো আছে। শিং মাথাটাও চমৎকার, কালারটাও চমৎকার দেখছেন আপনারা গরুটিকে। রফিকুল ভাই, এটা কতটুকু ওজন হবে আসলে? এটা ওজন ভাইয়া 75+ হবে। 75+ আছে, যেহেতু মাংস লাগানোই আছে। মাংস লাগানো আছে, এটা বেশি সময় লাগবে না। আমার যেগুলো গরু আছে বর্তমানে এখানে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। মানে কতদিন তাও সময় লাগতে পারে? এগুলো মাস দুয়েক পারলে হয়ে যাবে। মাস দুয়েক পারলেই হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি মাস দুয়েক পারলেই 100 কেজির মতো কাছাকাছি চলে যাবে। 100+ হবে। 100+ হবে। 100+ হবে। আচ্ছা, যেহেতু এখন 70। হ্যাঁ দেখেন, নাই যে রান্নার মধ্যে মাংসগুলো দেখেন এখানে বুঝতে। আচ্ছা, যদি এটা ফুলে থাকে না তাহলে মনে হচ্ছে মাংস লাগানো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আচ্ছা, কয় দাঁত বস এটা? এটা আপনার 4 দাঁত বস। 4 দাঁত বস, জাত উন্নয়নে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, জাত উন্নয়নে যাবে। এটা এখনো বাচ্চা, নিম্নতন আলো 3টা হচ্ছে, 4টা নেওয়া যাবে। আচ্ছা, পরেরটা হচ্ছে এটা। হ্যাঁ দেখেন, পরেরটা এটা, এটা লাল মাটিয়া। এটা লাল মাটিয়া বলে, যে মাটি লাল আছে মাটিয়া। আচ্ছা, লাল মাটিয়া, লাল মাটিয়া। শিংটা ভালো, শিং মাথা ভালো আছে, ভালো আছে শিং মাথা ভালো। আর দেশি গরুর শিং মাথা, গাবি গরুর শিং মাথা এরকমই হয়, এরকমই হয়। অনেকে একবারে একুরেট গরু চায়, আসলে একুরেট সেরকম গরু হয় না, মানে গৃহস্থের বাড়িতে। গৃহস্থ বাড়ি আমাদের এই সাইডে তো খুব যত্ন কম না। হ্যাঁ, এটা যখন 2 মাস ফার্মে ঢুকবে তখন দেখবেন এটার উপর খুব সুন্দর রুচি আসে যাবে। আচ্ছা, দেখে খুব সুন্দর ভালো ভালো লাগবে। তো এটা এটা কতটুকু ওজন হবে? এটা আপনার 70+ আছে। এটা 70+। মাংস কতটুকু আছে? মাংস 70+ আছে না, মানে দাঁত কয় দাঁত? দাঁত আছে আপনার 6 দাঁত। 6 দাঁত, 70+ মাংস, 6 দাঁত বস। আচ্ছা, পরেরটাই আসি। পরেরটা আসি, দেখে এটা আরও ওজন বেশি, এটা আরও ওজন বেশি। হ্যাঁ, মোটা কাটা গরুগুলো, এটারও তো শিং মাথাটা ভালো, চমৎকার মাথা ভালো, শিং মাথা ভালো, ডাইটা লম্বা আছে। মাংস মোটামুটি লাগানো শুরু হয়ে গেছে, এটা 75+ আছে। এটা 75+ আছে। এটা কয় দাঁত বস? এটা আপনার 6 দাঁত, 6 দাঁত। এটা হবে 6 দাঁত। আচ্ছা, এটা গেল আপনার 3 নম্বর। তারপরে এই পাশে হচ্ছে 4 নম্বর। এটা একটু শুকনো, এটা শুকনো, এটা শুকনো হলো, এটা ওজন এটারও আছে, এটা আপনার 65 কেজি আছে, 65 কেজি ওজন হবে। এটা শিং মাথাটা ভালো, শিং মাথাটা, মাথাটা লম্বা, দাড়ি লম্বা আছে। হ্যাঁ, দাড়ি লম্বা, ডবল বডি, সব তো ডবল বডি, সব ডবল বডি। এইখানে দেখেন, এইখানে দেখেন ভাই, দর্শক ভাই এইখানে দেখাবেন, এই যে টাকর মিলাবেন। হ্যাঁ, টাকর মিলে দেখাবেন, অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, ঘুরে যাবে। আচ্ছা, ডবল বডি। তো এই এই হচ্ছে আপনার 4 নম্বর গেল। 5 নম্বরে কি? এটারও কালার ভালো, হ্যাঁ, ডবল বডি এটাও, এটাও ডবল বডি, এটারও শিং আছে ভালো, শিং দেখেন, শিং দেখেন, শিং মাথা খুব সুন্দর। এটা এটা বয়স? 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, ওজন? ওজন এটা 70+। এটা হবে 70+। 70+। আচ্ছা, এটা হচ্ছে 70+। চাম পাতলা আছে ভাই, খুব সুন্দর, দেখেন যেখানে টানবেন সেখানে বাড়তে, রানের মধ্যে বাড়তে। আচ্ছা, পরেরটা আসি। এটা 4 দাঁত। আচ্ছা, এটার বয়স কেমন? এটাও বয়স 4 দাঁত। 4 দাঁত বয়স, ওজন কেমন? ওজন এটা 70+। এটা 70+। মানে যা আছে সব 70? হ্যাঁ, 70-65 দুই একটা আছে, মানে এভারেজ, এভারেজ 70, এভারেজ 70+ থাকবে, এভারেজ 70+ থাকবে। আচ্ছা, 4 দাঁত বস, এটা 4 দাঁত বস, শিংটা ভালো, চমৎকার শিং, কিন্তু মাথা খুব সুন্দর, কাঁচা মাথা। হ্যাঁ, কাঁচা মাথা বলে এটাকে? হ্যাঁ, কাঁচা মাথা বলে, কারণ এটা তো আরো এখন বাচ্চা নেওয়া যাবে না। হ্যাঁ,
এটা এখনো চার পাঁচটা বাচ্চা নেওয়া যাবে এটা কেবল চার দাঁত বস আর মাথা খুব সুন্দর হ্যাঁ ডায়েটা লম্বা আছে এটা যদি ঠিক মতো মাংস লাগানো যায় এটা 110 কেজি মাংস লাগানো যায় 110 কেজি লাগানো যায় 110 কেজি লাগানো জায়গা আছে আচ্ছা পরেরটা আসি এটা হচ্ছে বয়স এটা মানে জোয়ান না এইটা 6 দাঁতের উপর খিল ফুটছে আচ্ছা 6 দাঁতের উপর খিল ফুটছে খিল ফুটছে কিন্তু এটা সেরকম গরু চাম পাতলা আছে হ্যাঁ আর বাচ্চার যে বডি আছে হ্যাঁ দেখেন আওলানটা দেখেন এগুলো ওলান দেন ওলানটা ভালো ওলানটা ভালো এই দেখেন ওলানটা ডবল বডি ডবল বডি এটা কতটুকু ওজন হবে এটা আপনার 75 কেজি এটা 75 কেজি আচ্ছা পরেরটা আসি তার থেকে আরো বেশি ভালো হাইট টাইট সবকিছু আছে গরু সিনা টিনা সব আছে হ্যাঁ তার চাম পাতলা আছে ডাইটা লম্বা আছে ডাইটা লম্বা আছে এটা ওজন কত হবে এটা ওজন ভাইয়া এটা 75 প্লাস 75 প্লাস বয়স বয়স এটা 6 দাঁত এটা 6 দাঁত আচ্ছা পরেরটা আসি এটা কালো কাজলা কালো কাজলা কালো কাজলা বলি আর কি মানে হালকা লাল আছে সেজন্য কালো কাজলা হ্যাঁ হ্যাঁ সেজন্য কালো কাজলা খুব সুন্দর আসলে সুন্দর হ্যাঁ বডিটা খুব ভালো বডিটা ভালো বডিটা ভালো ডবল বডি ডবল বডি এটার বয়স এটা বয়স এটা 6 দাঁত এটা 6 দাঁত ওজন কেমন ওজন আপনার এটা 70 কেজি প্লাস হবে এটা 70 কেজি প্লাস হবে আচ্ছা তারপরে এটা হচ্ছে 10 নাম্বার 10 নাম্বার এটার দাড়িটা অনেক লম্বা অনেক লম্বা দাড়ি এটার বয়স কেমন হবে এটা 6 দাঁতের উপর খিল ফুটছে খিল ফুটছে আচ্ছা এটাকে বলে নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান বলে আচ্ছা 6 দাঁতের উপর খিল ফুটলে হচ্ছে নতুন জোয়ান অনেকে বলে জোয়ান হ্যাঁ জোয়ান যে কোনটাকে বলে যে একদম দাঁত নাই ওটাকে জোয়ান বলে আচ্ছা আর যেটা আপনার 6 দাঁতের উপর খিল ফুটছে ওটা নতুন জোয়ান নতুন জোয়ান ওজন কতটুকু এটা ওজন এটা আপনার কম বেশি আপনার 70 প্লাস এটা কম বেশি 70 প্লাস তো কেমন দাম রাখছেন আসলে এই গরুগুলোর এগুলা গরু ভাইয়া আমি তো সবসময় চিলবেটা দেই আমার বেচা কিনা খুব এটা অন্যরকম কারণ আমি অল্প সীমিত লাভ দেই আবার সেল বেশি দেই হ্যাঁ এটা জানি এটা আপনার সেল হয় বেশি প্রচুর দেওয়া মাত্র চলে যায় হ্যাঁ এটা আজকে রাখছি ভাইয়া 43,300 করে 43,300 আচ্ছা এটা ফিক্সড না জায়গা আছে কিছু না এটা ফিক্সড ফিক্সড এটা ফিক্সড আচ্ছা তাহলে এখন নাম্বারটা বলেন 01717 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ রফিকুল ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল রফিকুল ভাইয়ের বাসায় সব হচ্ছে মাংস লাগানোই মোটামুটি মাংস লাগানোই আছে অল্প দিনের মধ্যে এই গরুগুলো তৈরি হয়ে যাবে তো যারা এ ধরনের গরু খোঁজেন যেখান থেকে কেনেন না কেন আমরা বলি একটু দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা